হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু ফিল্মি এক্সপ্লেন ইন বেঙ্গলি। আজ আমরা অগাস্টিন সিনেমার সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যা 2012 সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমাটা ডাক্তার ও তার রোগীর প্রেম কাহিনীর উপর নির্ভর করে। যদিও এই সিনেমাতে আমরা অগাস্টিন নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ডাক্তার জিন মার্টিনের সাথে শারীরিকভাবে আকৃষ্ট হয়ে পড়ে। তাহলে পরবর্তীতে কি হবে আমরা এই সিনেমায় দেখব। তাহলে চলো সিনেমা শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা অগাস্টিন নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার বোনের সাথে একটি ধনী পরিবারের মেয়েদের কাজ করছিল। তারপর যখন অগাস্টিন সেখানকার মানুষদের খেতে দেয়, তখন হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায়, যার কারণে সে মাটিতে পড়ে যায়। তারপর কিছু অদ্ভুত ব্যবহার করতে থাকে, এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ঠিক তখনই একজন ভদ্রমহিলা এসে অগাস্টিনের উপর জল ছড়ায়। এরপরে অগাস্টিনের চেতনা ফিরে আসে, কিন্তু তারপর তার একটি হাত ও একটি চোখ কাজ করা বন্ধ করে দেয়। তবে তার একটি হাত অবশ হয়ে যায় পরের দিন, তার বোন তাকে নিয়ে হসপিটালে যায়। যদিও এই হাসপাতালে এরকম অনেক রোগী ছিল যাদের এই ধরনের রোগ ছিল, তারপর অগাস্টিনকে চেক আপে নিয়ে যায়। আসলে এই হাসপাতালে চিকিৎসক রোগীদের বস্ত্রহীন অবস্থায় চেক আপ করে, তারপর অগাস্টিনকেও এইভাবে চেক করা হয়। এবং ডাক্তার তাকে বলে যে তার হিস্টোরিয়া নামক রোগ হয়েছে, আর এই চিকিৎসার জন্য কয়েকদিন এখানে থাকতে হবে অগাস্টিনকে। তারপর অগাস্টিনের বোন তাকে ওই হসপিটালে রেখে চলে যায়। তারপর কিছুক্ষণ পর সেখানকার একজন নার্স অগাস্টিনকে তার ঘর দেখায়। তারপর সন্ধ্যা যখন অগাস্টিন খেতে যায়, তখন ওখানে অনেক মেয়েকে দেখতে পায় যাদের হিস্টোরিয়া রোগ ছিল। সে তাদেরকে লক্ষ্য করে এবং তখন সে জানতে পারে এদের সবার ভিন্ন সিম্পটম আছে। তারপর সেখান থেকে গিয়ে সে তার ঘরে ঘুমায়। তারপর পরের দিন সব মেয়েরা রেডি হয়, কেননা আজ ডাক্তার জিন মার্টিন তাদেরকে চেক আপ করবে। আসলে ডাক্তার মার্টিন একজন ফরাসি নিউরোলজিস্ট, যা এইসব মেয়েদের সমস্যা বুঝে তার চিকিৎসা করে সমাধান করে। যদিও এদের চিকিৎসার জন্য তিনি টাকা নিতেন না, বরং এই মেয়েদের চিকিৎসার জন্য তিনি লোকদের কাছ থেকে ফান্ডিং নিতেন, আর সেটার সেই টাকা দিয়েই নিজের হসপিটাল চালাতেন। ওই দিনে হাসপাতালের কয়েকজন মেয়েকে তিনি চেক আপ করেন। আর কিছুক্ষণ পর অগাস্টিন সব মেয়েদের সাথে সেখানকার কাজ শুরু করে। তখন সে দেখে যে ডাক্তার মার্টিন কোথায় যাচ্ছেন, আর এর মধ্যে অগাস্টিন শরীর খারাপ হয়ে যায়, যার কারণে সে মাটিতে পড়ে যায়। তখনই ডাক্তার মার্টিন এসব দেখেন, আর ঠিক তখনই অগাস্টিনকে নিয়ে তার কেবিনে চলে যায়। সেখানে গিয়ে তাকে চেক করে যে কি কারণে অগাস্টিনের শরীর খারাপ হচ্ছে। তারপর কিছুক্ষণ পর সে তার কাপড় খুলে ফেলে, তারপর তার পুরো শরীরে চেক আপ করে। সে অগাস্টিনের শরীরের মধ্যে লাল পেন দিয়ে কিছু চিহ্ন তৈরি করে এবং তার শরীরের প্রতিটা অংশ চেক করতে শুরু করে। চেক আপের পর একটি নার্স অগাস্টিনকে বস্ত্র পরিয়ে দেয়, তারপর সেখান থেকে নিয়ে যায়। পরবর্তীতে আমরা ওই মেয়েদের দেখতে পাই যারা এই রোগের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপর মেয়েগুলো বলা শুরু করলো শৈশবে নির্যাতনের কারণে তাদেরকে এই রোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এই কারণে তাদের মানসিক অবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর আরেকটি দিকে ডক্টর মার্টিন তার স্ত্রীর সাথে ডিনার করতে বসেছে এবং তিনি তার রোগী অগাস্টিনের ব্যাপারে বলেন। সেখানে অগাস্টিনের সঙ্গে দেখা করতে তার বোন হসপিটালে আসে, আর তার অবস্থা জানতে তার কাছে বসে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার মার্টিন হাসপাতালে আসেন এবং তারপর অগাস্টিনকে তার কেবিনে ডাকে। কেবিনে যাওয়ার পর ডাক্তার মার্টিন তাকে বলে, আগামীকাল আমরা সবার সামনে তোমাকে নিয়ে একটি পরীক্ষা করব, যার ফলে মানুষ এই রোগের সম্পর্কে আরও জানতে পারবে এবং আমরা কিছু ফান্ডিংও পাবো। তারপর পরের দিন কিছু মেয়ে অগাস্টিনকে প্রস্তুত করে, তারপর ডাক্তার মার্টিন সবার সামনে তাকে উপস্থাপন করে। তারপর কিছুক্ষণ পরে অগাস্টিনের উপর একটি পরীক্ষা করে, যার কারণে সে কিছুক্ষণের জন্য সম্মোহিত হয়ে যায়, আর তখন অগাস্টিন আজীব ব্যবহার করে। যাই হোক, তারপর সে তার অন্তরঙ্গ এলাকায় তার হাতের হাত রাখা শুরু করে। তারপর ডাক্তার মার্টিনের এই পরীক্ষা দেখে সবাই হাততালি দিতে শুরু করে। এত কিছুর পর ডাক্তার মার্টিন কিছু অতিথির সাথে ডিনার শুরু করেন। তারপর সেখানে তিনি সবাইকে এই রোগের বিস্তারিত বলা শুরু করে। তিনি বলেন যে মেয়েরা এই রোগে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পুরুষের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। এইসবের পর ডাক্তার মার্টিন আবার তার হাসপাতালে যায় এবং অগাস্টিনকে চেক করতে শুরু করে। তারপর চেক আপের পর তিনি নার্সকে বলে অগাস্টিনের জন্য একটি আলাদা ঘরে স্থানান্তর করতে বলেন। তারপর অগাস্টিন অন্য ঘরে স্থানান্তর হয়ে যায়। তারপর সে লক্ষ্য করে ডাক্তার মার্টিন তার সম্পর্কে খুব সংবেদনশীল, যদিও সে তার অনেক যত্ন নেয়। এইসব ভেবে সে মনে মনে খুশি হতে থাকে। পরের দিন অগাস্টিনের এক বন্ধু তাকে মুরগি ধরতে বলে, কিন্তু যখন অগাস্টিন তাকে ধরার চেষ্টা করে, তারপর সে মুরগির অবস্থা দেখে অজ্ঞান হয়ে যায়। পরে যখন তার জ্ঞান ফেরে, তারপর সে লক্ষ্য করে যে তার অন্য চোখ খুলে গেছে এবং সে সব স্পষ্ট দেখতে পায়। তারপর অগাস্টিন খুশি হয় এবং এটি অনুভব করে যে তার হাতও সেরে গেছে, কিন্তু তা নয়, কিন্তু তার হাত তেমনই ছিল।
এরপর সে ডাক্তার মার্টিনের কাছে চেকআপের জন্য যায়। তারপর সে তাকে বলে যে আমি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপর ডাক্তার মার্টিন তার কিছু পরীক্ষা করেন, তিনি তার হাতের দিকেও তাকিয়ে কিন্তু তার হাতের কোনো পরিবর্তন হয়নি। তারপর অস্টিন সেখান থেকে চলে যায়। পরের দিন সে ডাক্তার মার্টিনের কেবিনে ফের আসে। তারপর ডাক্তার মার্টিন লক্ষ্য করে যে অগাস্টিন তাকে পছন্দ করতে শুরু করেছে, আর সেই কারণেই তার কাছাকাছি যাওয়ার জন্য তার কেবিনে বারবার আসতে শুরু করেছে। কিন্তু ডাক্তার মার্টিন একজন সুখী বিবাহিত মানুষ ছিল, আর তিনি অগাস্টিনের সাথে এমন কিছু করতে চান না, আর এ কারণেই তিনি অগাস্টিনের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন। তারপর যখন অগাস্টিনের চেক আপের সময় আসে, তারপর সেখানে সে অন্য ডাক্তারদের দেখে, তখন তাদেরকে ডাক্তার মার্টিনের কথা জিজ্ঞেস করে। যখন তারা বলে আজ থেকে শুধুমাত্র আমরা তোমার চেক আপ করবো, তারপর অগাস্টিন তাদের চেক আপ নিতে অস্বীকার করে এবং সে তাদের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, আর এই ব্যবহারে ডাক্তার বিরক্ত হয়। তারপর তাকে তার ঘরে আটকে দেয়। এরপর পরের দিন ডাক্তার মার্টিনের সহকারী অগাস্টিন এই আচরণের কথা জানায়। তারপর ডাক্তার মার্টিন তার রুমে তার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে তাকে একটি স্যুপ খাওয়ায়। তারপর সেখান থেকে তাকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর সে অগাস্টিনকে তার নিজের একটি পেট বানরের সাথে দেখা করায়। তারপর ওই বানরটাকে তার হাতে তুলে দেয়। বানরটা অগাস্টিনের সাথে মজা করতে শুরু করে। তারপর কিছুক্ষণ অগাস্টিন তার সাথে খেলতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার মার্টিনও তাদের সাথে যোগ দেয়। তখন অগাস্টিন ডাক্তার মার্টিনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু ডাক্তার মার্টিন তাকে উপেক্ষা করে আর সেখান থেকে সে চলে যায়। যদিও ডাক্তার মার্টিন অগাস্টিনের উপর মুগ্ধ হচ্ছিলেন, আর তাই সেই রাতে তার কর্মীদের অগাস্টিনের চেক আপ করার ভান করে তার রুমে চলে যায়। যদিও বা তখন অগাস্টিন ঘুমোচ্ছিল। তারপর ডাক্তার তাকে দেখে, তারপর নিজেকে নিয়ন্ত্রণ করে সেখান থেকে চলে যান। সেখান থেকে তিনি বাড়িতে যায়। বাড়ি যাওয়ার পরও অগাস্টিনকে মনে ভাব। তারপর পরের দিন আবার হসপিটালে যায় এবং অগাস্টিনের উপরে একটি পরীক্ষা করা শুরু করে। তারপর পরীক্ষা নিরীক্ষার পর তিনি অগাস্টিনের সাথে হাসপাতাল থেকে বের হতে শুরু করে। তখন অগাস্টিন তাকে জিজ্ঞেস করে, আমার সাথে এমন আচরণ কেন করছো? কেন আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছ? কিন্তু তারপরেও ডাক্তার মার্টিন তার কোনো উত্তর দেয় না। এই কারণে অগাস্টিন সেখান থেকে চলে যায় এবং তার ঘরে বসে কাঁদতে থাকে। পরের দিন ডাক্তার মার্টিন তার সাথে আবার দেখা করে এবং বলে যে আগামীকালে আবারও আমি তোমাকে সবার সামনে উপস্থাপন করব। তারপরে পরের দিন নার্স যখন তাকে প্রস্তুত করে, কিন্তু তারপর অগাস্টিন এইসব দেখে বিরক্ত হয়ে পালিয়ে যেতে শুরু করে। তারপর দৌড়াতে দৌড়াতে সে এক জায়গায় গিয়ে পড়ে যায় আর ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তারপর যখন তার জ্ঞান ফিরে, তারপর সে লক্ষ্য করে যে তার হাত ছেড়ে গেছে, তাই সে আবার ডাক্তার মার্টিনের কাছে যায়। তখন ডাক্তার তাকে সবার সামনে নিয়ে যায় এবং আবার সম্মোহিত করার চেষ্টা করে, কিন্তু এবার সে আক্রান্ত হয়নি। বরং অগাস্টিন এবার পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু ডাক্তার মার্টিনের ফান্ডের জন্য সে আক্রান্ত হওয়ার নাটক করছিল। ডাক্তার মার্টিন এই বিষয়টি জানতে পারে এবং তিনি অগাস্টিনের দ্বারা মুগ্ধ হন। তারপর যখন সে তার সাথে দেখা করে, আরো তার কাছাকাছি চলে আসে এবং তার সব কাপড় খুলে তার সাথে ঘনিষ্ঠ হয়। কিন্তু কিছু সময় পরে বুঝতে পারে তিনি যা কিছু করছেন সব ভুল, সেজন্য সে অগাস্টিনের থেকে দূরে সরে যায়। তারপর অগাস্টিনেরও এই ব্যাপারটা খারাপ লাগে। তারপর সে ডাক্তার মার্টিনের দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর একদিন সে ডাক্তার মার্টিন হাসপাতাল থেকে পালিয়ে যায়, আর এখানে এই সিনেমা শেষ হয়।